এশিয়াটিক সোসাইটি কে কেন প্রতিষ্ঠা করেন অথবা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? কলকাতা সুপ্রিম কোর্টের বিচারপতি ও বিশিষ্ট প্রাচ্যবিদ উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দের 15ই জানুয়ারি কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। ফরাসি পণ্ডিত উইলিয়াম উইলকিন্স, সংস্কৃতজ্ঞ হেম্যান হোরেস উইলসন, ন্যাথানিয়েল হ্যালেদ প্রমুখ প্রাচ্যবাদী তাঁর সহযোগী ছিলেন। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য: এক, মূলত সংস্কৃত ভাষায় রচিত প্রাচীন ভারতীয় গ্রন্থগুলিকে ইংরেজি ভাষায় অনুবাদ করা। দুই, এই সাহিত্য চর্চার মাধ্যমে ভারতের শিক্ষিত মানুষের সঙ্গে ব্রিটিশদের বোঝাপড়া সুগম করে তোলা। এবং তিন, এই সুগম বোঝাপড়ার ভিত্তিতে ঔপনিবেশিক প্রশাসনকে আরও সুগম করে তোলা। এশিয়াটিক সোসাইটির অবদান: এক, এশিয়াটিক সোসাইটির সম্পাদক হিসেবে উইলিয়াম জোন্স প্রাচ্যদেশীয় জ্ঞানচর্চার যে ধারা গড়ে তুলেছিলেন তা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং দুই, 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হলে এশিয়াটিক সোসাইটির বিভিন্ন সদস্য ওই কলেজে শিক্ষকতা করেন।